প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি ড্রামাবাজ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে জানাবো জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত আপকামিং নতুন নাটকের রিলিজ তারিখ, কী সেই নাটক, কারা থাকছে অভিনয়ে, কখন দেখা যাবে, এ সকল বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আয়োজন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সো ভিউয়ার্স, আমরা তো সকলেই জানি রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল চলছে সিএমভি এর ইউটিউব চ্যানেলে, আর সেখানেই তিন নম্বর নাটক হিসেবে দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত নাটক পথে হলো দেরি। নাটকটি দেখার জন্য অধীর আগ্রহ রয়েছেন অপূর্ব ভক্তরা। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নাটকটির ট্রেলার, যা দেখে দর্শকরাই প্রশংসা ভাসাচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব সহ নাটকটির পুরো টিমকে। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটেনি, এবং সেই সাথে নাটকটিতে আর অভিনয় করেছেন মনোজ প্রামাণিক এবং সালা খানম নাদিয়া। নাটকটি হতে চলেছে রোমান্টিক প্রেম এবং ইমোশনাল গল্পের। নাটকটির পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক জাকারিয়া শৌখিন। তো জিয়াউল ফারুক অপূর্ব তানজিম সাইয়ারা তটেনি অভিনীত পথে হলো দেরি নাটকটি দেখা যাবে আজ 24 ডিসেম্বর সন্ধ্যা 6টায় শুধুমাত্র সিএমভি এর ইউটিউব চ্যানেলে। তো নাটকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট খবর নিয়ে।